আপনি জানেন যে সারা ব্রিটেন জুড়ে রানী দ্বিতীয় এলিজাবেথের ক্ষমতা গ্রহণের 70 বছর উপলক্ষে জমজমাট নানান ধরনের অনুষ্ঠান চলছে, সেটার শেষ দিন আজকে, কিন্তু একটা রেস থেকে যাবে আগামী কয়েকদিন, বিশেষ করে সোমবার আপনারা জানেন যে ব্যাংক হলিডে, কিন্তু সেই ব্যাংক হলিডের দিন মানে 6 জুন থেকে শুরু করে 7 জুন মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত যে ট্রান্সপোর্ট ফর লন্ডনের আন্ডারে যে টিউব স্টেশনগুলো সেখানে একটি স্ট্রাইক ঘোষণা করা হয়েছে, এবং এই 24 ঘন্টার স্ট্রাইকটি দেখেছে যে রেলওয়ে মানে আন্ডারগ্রাউন্ডগুলোর যেই ইউনিয়নগুলো রয়েছে, কর্মচারী যারা বা যারা কাজ করেন তাদের যে শ্রমিক ইউনিয়ন, সেই আরএমটির পক্ষ থেকে এই স্ট্রাইকটি ডাকা হয়েছে, এবং এতে পুরো লন্ডনের আন্ডারগ্রাউন্ডের বেশিরভাগ স্টেশনগুলো বন্ধ থাকবে। যদিও এটি সব কি মানে পুরো মানে টিউব স্টেশন বন্ধ থাকবে, তারপরও টিএফএল থেকে বলা হচ্ছে যে কিছু কিছু জায়গায় তারা চেষ্টা করবেন যে কিছু কিছু লাইন সচল রাখার জন্য, কিন্তু আসলে যে সেটা আপনারা জানেন যে একটি কথা বলা হয় যে লন্ডনের মাটির উপরে যে পরিমাণ মানুষ থাকেন, আন্ডারগ্রাউন্ড স্টেশনগুলো ঠিক একই পরিমাণ মানুষ দিনের বেলা ব্যবহার করে থাকেন। সুতরাং এই যে স্ট্রাইকের কারণে বিভিন্ন স্টেশন বন্ধ থাকবে, টিউব স্টেশনগুলো, সেক্ষেত্রে যেগুলো খোলা থাকবে সেগুলোর উপরে মারাত্মক চাপ তৈরি হবে বা সৃষ্টি হবে। তবে একটি বিষয় হচ্ছে যে যেহেতু এলিজাবেথ লাইন আপনারা জানেন যে নতুন যেটি খোলা হয়েছে, যেটি আসলে সেন্ট্রাল লন্ডনের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্টেশন ধরে যাচ্ছে, সেই এলিজাবেথ লাইনটি চালু থাকবে, কারণ টেকনিক্যালি এটি আসলে এই টিউব স্টেশনের মানে টিউব লাইনের আন্ডারে পড়েনি, এটি ক্রস রেলের যে আলাদাভাবে এটাকে অপারেট করা হচ্ছে, সেই কারণে এই স্ট্রাইকের আওতার বাইরে থাকবে এলিজাবেথ লাইন। এছাড়া লন্ডনের ওভারগ্রাউন্ড সার্ভিসগুলো ঠিক থাকবে, কিন্তু ওভারগ্রাউন্ড সার্ভিসগুলো আবার যেসব আন্ডারগ্রাউন্ড মানে টিউব স্টেশনের সাথে সংযুক্ত সেসব জায়গাও কিন্তু নানান ধরনের বাধা থাকবে, যেহেতু এই স্ট্রাইকটি টিউব স্টেশনকে কেন্দ্র করে, এবং এই মূলত আপনারা জানেন যে আরএমটির দীর্ঘদিন ধরে তারা তাদের বেতন ভাতা বৃদ্ধি, তারপরে নতুন লোক নিয়োগের জন্য, তারপর তাদের কর্মঘণ্টা কমানোর জন্য নানান ধরনের দাবি দাওয়া নিয়ে তারা সরকারের সাথে তাদের যে এক ধরনের লড়াই চলছে, এবং সরকার আসলে যেহেতু তারা বলছে যে টিএফএল বর্তমানে যে তাদের যে বাজেট সেই বাজেট সংকটে রয়েছে, এবং মাঝখানে কিন্তু আমরা জানেন আপনারা জানেন যে ট্রান্সপোর্ট ফর লন্ডন সেটা প্রায় ব্যাংক্রাপসির পর্যায়ে মানে সেটা ব্যাংক্রাপসির পর্যায়ে চলে গিয়েছিল, সেই জায়গা থেকে টিএফএল আসলে নতুন করে লোক নিয়োগ করে সেটা কীভাবে তারা ম্যানেজ করতে পারবে কি পারবে না এই সিদ্ধান্তগুলোতে যেতে পারছে না। আর এছাড়াও বেতন বৃদ্ধির যে পরিমাণ দাবি রয়েছে কর্মকর্তা বা কর্মচারীদের পক্ষ থেকে, সেই পরিমাণ বেতন বৃদ্ধি তারা করতে পারছে না। সব কিছু মিলিয়ে আরএমটির সাথে টিএফএলের এই যে লড়াই, সেই লড়াই সেটা গত 1-2 বছর ধরে আমরা নিয়মিতভাবে দেখছি যে একদিন অর্ধদিন এরকমভাবে যেই স্ট্রাইকগুলো দেওয়া হচ্ছে, এবং এতে সবচেয়ে বেশি আসলে সাফার করছেন সাধারণ মানুষেরা। আমি এই মুহূর্তে হোয়াইট চ্যাপেল স্টেশনে দাঁড়িয়ে আছি, এবং হোয়াইট চ্যাপেল স্টেশনে আপনারা জানেন যে সবচেয়ে বেশি বাংলাদেশিরা এই আন্ডারগ্রাউন্ড স্টেশনটি ব্যবহার করে থাকেন, এবং লন্ডনের মূল যে স্টেশনগুলোর সাথে এই স্টেশনের এক ধরনের সংযুক্তি তৈরি হয়ে যাবে, এখান থেকে এলিজাবেথ লাইনকে সংযুক্ত করা হয়েছে। এই যে মানুষ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিনিয়ত মানুষ ঢুকছেন বের হচ্ছেন, তারা কিন্তু 24 ঘন্টার জন্য এই আন্ডারগ্রাউন্ড ব্যবহার করতে পারবেন না। এই এবং এই সমস্যার ভিতর দিয়ে এই লন্ডনের ভিতরের প্রত্যেকটি বেশিরভাগ টিউব স্টেশন, বিশেষ করে সাউথ ওয়েস্ট লন্ডন এবং সেন্ট্রাল লন্ডনের টিউব স্টেশনগুলোতে সবচেয়ে বেশি চাপ তৈরি হবে, এবং সবচেয়ে বেশি এই স্ট্রাইকের কারণে তারাই সবচেয়ে বেশি এফেক্টেড হবে, এটাই বলা হচ্ছে। সুতরাং আপনারা যারা আগামীকাল মানে টিউব স্টেশন ব্যবহার করে কাজ এবং বিভিন্ন কাজে বের হবেন, তারা অবশ্যই বের হওয়ার আগে একটু চেক করে নেবেন অনলাইনে টিএফএলের ওয়েবসাইটে যে সার্ভিসগুলোর অবস্থা কী আছে। আর সবচেয়ে ভালো হবে যদি আগামীকাল আপনারা এই টিউব যারা ব্যবহার করে থাকেন সেটিকে অ্যাভয়েড করে চলাফেরা করতে পারেন। এই হচ্ছে টিউবের যেই স্ট্রাইক নিয়ে যে আমাদের কাছে সর্বশেষ তথ্য ছিল সেটি। নতুন কোনো তথ্য আসলে আবার আপনাদেরকে জানিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।